হ্যালো ফ্রেন্ডস, আমি তোমালি। আমার বাগানে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। চলে এসেছি জারবেরা গাছ নিয়ে। এটা কিন্তু দেশি জারবেরা। অলরেডি আমার কাছে একটা পিঙ্ক কালারের দেশি জারবেরা আছে, সেটা আপনারা সবাই জানেন, অনেক বছর ধরে দেখাচ্ছি। তো এটা এবার নতুন কালার, দেখুন এই একটা কালার এনেছি, আর একটা কালার এনেছি, সেটা হলো লাল। এগুলো কিন্তু দেশি জারবেরা, এইগুলো কিন্তু হাইব্রিড নয়। ফুলের সংখ্যা পরিমাণে বেশি পাবেন, আর ফুলের সাইজ হয়তো সেই হাইব্রিডের মতন বড় হবে না, কিন্তু তাও খুব একটা ছোটও নয়, একদম ছোটও হয় না, সেটা আপনারা দেখে নেবেন। অনেকে জারবেরা নিয়ে অনেক রকম প্রশ্ন করেন, অনেকে মাটির ঢেলা দেওয়া যে জারবেরাগুলো হয় সেইগুলো কেনেন, কিন্তু আমি বারণ করি অনেক সময় যে ওগুলো কিনবেন না, কারণ লোক ঠকানোর অনেক জায়গা আছে। এরকম ধরুন কোনো একটা ফুল ওই মাটির ঢেলার সঙ্গে লাগিয়ে এরকম জাস্ট একটা নর্মাল গাছ দিয়ে আপনাকে ওটা হাইব্রিড জারবেরা বলে বিক্রি করবে, তো অনেক সময় এই প্রবলেমটা হয়, অনেকে ভুক্তভোগী। তো যখনই কোনো গাছ কিনবেন, গাছের কোন কোন অংশগুলো দেখে কিনবেন এবং কীভাবে বসাবেন সেটা নিয়ে আজকে টোটাল ভিডিওটা করব। দেখুন ভালোভাবে দেখাচ্ছি, এরকম গাছটার যেরকমই মাটি হোক না কেন, প্লাস্টিকে ছিল যেরকম এইটা আছে, এরকম ছিল, আমি প্লাস্টিকটা ছিঁড়ে দিয়েছি। প্লাস্টিকের মায়া করবেন না, প্লাস্টিকটা ছিঁড়ে দেবেন, প্লাস্টিকটা যদি রেখে দেন তাহলে কিন্তু সমস্যা। তো মাটি যথেষ্ট ভালো, কিন্তু খুব একটা টাইট মাটি নয়। এর মুখে দেখুন মুখি বেরোচ্ছে, প্রত্যেকটার মুখে দেখুন নতুন করে মুখি বেরোচ্ছে। তো যদি দেখেন গাছের এরকম এই অংশটা থেকে এরকম মুখি বেরোচ্ছে, তো সেই গাছটা কিন্তু বেটার অন্যান্য গাছের থেকে। আর গাছের পাতার কন্ডিশান দেখে নেবেন, পাতা যেন খুব একটা বেশি বার্ন আউট পাতা না হয়, মানে কিরকম কার জিনিসটা আমি বলে দিচ্ছি। দেখুন এখানে একটা পাতা দেখুন একটু হালকা পোড়া পোড়া, এটা একটা ঠিক আছে, আপনি সেরকম হলে এটাকে কেটে বাদ দিয়ে দিতে পারবেন, কিন্তু যদি সবকটা পাতাই এরকম মাথার গোড়ায় পোড়া পোড়া থাকে তো একদম নেবেন না, কারণ ওটার মধ্যে ফাঙ্গাল ইস্যু আছে। যত ফাঙ্গাল প্রবলেম হবে তত কিন্তু গাছ আপনার কাছে এসে আপনি ভাববেন হয়তো আপনার দোষে নষ্ট হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা হয় না। অ্যাকচুয়ালি অনেক সময় কিন্তু আপনি যে গাছটা চুজ করছেন তার উপর ডিপেন্ড করে গাছটার বাঁচা কি মরা। আপনি যদি ফাঙ্গাল গাছই নিয়ে আসেন তাহলে আপনি ওকে হাজার ট্রিটমেন্ট করুন, ও সার্ভাইভ করবে না, ও বাঁচতে পারবে না। তো দেখে পরিষ্কার এবং ফুল দেখে নেবেন, কখনও দেশি জারবেরা কিন্তু বিনা ফুলে নেবেন না, এটা আমি বারবার বলে দিচ্ছি, কারণ আপনার কাছে হয়তো একটা কালার আছে, তো আপনি আবার একটা গাছ কিনছেন, তো কখনও বিনা ফুলের কালার দেখে কিনবেন না, আর প্যাকেটের গাছ কিনবেন। তো এটা আমি বলে দিলাম, এটা আমি খুব ভুক্তভোগী তার জন্যই বললাম। প্যাকেটের মায়া করবেন না, প্যাকেটটাকে জাস্ট ছিঁড়ে দেবেন। এই যে নিচে যে শেকড়গুলো দেখুন বাইরে বাইরে বেরিয়ে যাচ্ছে, এই শেকড়গুলো যেন না ছেড়ে, যতটা সম্ভব বাঁচানো যায় বাঁচানোর চেষ্টা করবেন, একদমই যেন না ছেড়ে, কারণ এই গোড়ার শেকড়টা কিন্তু মেন, কারণ এটা ছিঁড়ে গেলে অনেক সময় গাছের অনেক রকম প্রবলেম হয়, গাছের গ্রোথ আসতে দেরি হয়, গাছ হয়তো মরবে না কিন্তু গাছের গ্রোথ আসতে দেরি হবে। আর যদি মনে করেন যে আমার এটাতে যেমন আমি চুজ করেছি, দেখুন কোনো পাতা কিন্তু খারাপ নয়, একটা পাতাও কিন্তু খারাপ নয়, কিন্তু যদি এর মধ্যে পাতা খারাপ হতো আমাকে কেটে বাদ দিতে হবে। আর চুজই ওরকম করবেন যাতে পাতাগুলো একটু পরিষ্কার থাকে। ছোটো গাছ, এইটুকু হাইট, এক আঙুলের মতন সাইজ, এইটুকু মাটি, তো এর জন্য বেস্ট পট বলবো 2 ইঞ্চি কি 4 ইঞ্চির পটে বসাবেন, তার বেশি বসাবেন না। দেখুন আমি একটা ছোট্ট পট নিয়েছি, প্লাস্টিকের পট হোক কি মাটির পট হোক, যে পটই হোক মাটি একই রকম হবে। দেখুন নর্মাল দোঁয়াশ মাটি, যেটা নর্মাল যে দোঁয়াশ মাটি হয় সেই দোঁয়াশ মাটি, বালি আর সিন্ডার, সিন্ডারের জায়গায় আপনারা ওই নুড়ি পাথর, বালি চাললে যে পাথর কুচি পাওয়া যায় সেই পাথর কুচিও মেশাতে পারেন। যতটা পরিমাণে এয়ার পাসিংয়ের জায়গা হবে তত কিন্তু আপনার কাছে ভালো, এটুকু আমি বলছি, কারণ মাটি সবসময় এরকম ঝুড়োই হতে হবে। আপনি যেরকমই করুন না কেন মাটি যেন এরকম ঝুড়ো হয়, আপনি যে রেশিওতে বানান মাটি আপনি যতক্ষণ না হাতে ধরে চেক করবেন না ততক্ষণ কিন্তু আপনি মাটি বুঝতে পারবেন না যে রেশিও ঠিক হয়েছে কি হয়নি, মাটি সবসময় এরকম ঝুড়োই হবে। পার্সেন্টেজ মেপে করিনি, জাস্ট মেপে করিনি তো বলবো না, এটা জাস্ট এমনি বালি মাটি আর সিন্ডার মিশিয়ে করেছি। মাটিটা অবশ্যই কোনো দানাদার নয়, মাটিটা ভালো করে ঝুড়ো করা, একদম একদম ঝুড়ো করা, মানে কোনো অসুবিধা নেই, দানার কোনো চান্সই নেই, দেখুন পুরো ধুলোর মতন মাটি। তো মাটি যদি মনে করেন যে ঢেলা আছে তো ঢেলা শুধু বসিয়ে দেবেন না, ঢেলাটাকে ভেঙে নেবেন, ভেঙে নিয়ে গুঁড়ো করে ধুলো করে তারপর এখানে মেশাবেন। একদম দেখুন এখানে দেখুন মাটিটা দেখুন পরিষ্কার, কোনো সমস্যা নেই। দেখুন যেরকমই মাটি বানান মাটির কোনো রেশিও ওরকমভাবে মেনটেন সবসময় করা সম্ভব হয় না, জাস্ট ফ্র্যাঙ্কলি বলছি কোনো দিন ওরকম সম্ভব হয় না যে এখানে এই পরিমাণই মাটি দিতে হবে আর এখানে এই পরিমাণই বালি দিতে হবে, সেরকম নয়। আপনি যতক্ষণ না হাতে এরকম চেপে ধরবেন আর মাটিটা ঢেলা হবে না, মাটিটা গুঁড়ো হয়ে যাবে,
একদম মানে এই ভিডিওটা একদম পরিষ্কারভাবে বললাম, আপনি যে কোনো গাছের জন্য মাটি করুন, মাটিকে আপনি হাজার চিপুন, মাটি ঢেলা হবে না। আপনি কিন্তু যতবার একে হাত দেবেন ততবার জুড়ো হয়ে যায়। মাটি যদি ঢেলা হয়ে যায় তাহলে কিন্তু সেই মাটিতে জল বেশি ধরবে। কিছু কিছু খাসের গাছের ক্ষেত্রে দরকার লাগে টাইট মাটি, কিন্তু জারবেরার জন্য কিন্তু একদম লাগে না। এটা জাস্ট বলে দিলাম, একদম এরকম ঝুড়ো মাটি যাই বানান না কেন, এরকম টাইট করে একবার দেখে নেবেন যে মাটিটা আপনার টাইট হয়ে যাচ্ছে কিনা, মানে ইটেল মাটির মতন টাইট হচ্ছে কিনা। তো যদি না হয় তাহলে আপনার মাটি রেডি, আপনি সেই মাটিতে করতে পারেন। ভার্মি কম্পোস্ট অল্প একটু হলেও মেশাতে পারেন, কিন্তু খুবই কম। সাধারণত প্রথম প্রথম যখন গাছ বসাবেন ভার্মি কম্পোস্ট মেশানোর কোনো মানেই হয় না। এই বালি মাটি আর এই পাথর কুচি বা সিন্ডার যদি থাকে তো সেটা দিয়ে মিশিয়ে করবেন। সিন্ডারের পরিমাণ একটু কম দেবেন, এমনও যেন না হয় যে টোটালটাই সিন্ডারে আছে মাটি আর বালি কম আছে, তাহলে কিন্তু গাছ গ্রোথ করবে না। করবে, আপনাকে কেমিক্যাল ফুড দিতে হবে তবে করবে, ন্যাচারাল ফুডে কিন্তু গাছ গ্রোথ করবে না যদি সিন্ডারের পরিমাণ বেশি হয়ে যায় বা নুড়ি পাথরের পরিমাণ বেশি হয়ে যায়। কারণ এটা জারবেরা, অ্যাডেনিয়াম নয়, অ্যাডেনিয়ামের ঠিক এর উল্টোটা হয়, নুড়ি পাথর বেশি লাগে আর মাটি আর বালি কম লাগে। তো জাস্ট একটা নর্মাল দেখিয়ে দিচ্ছি, যেহেতু এর মধ্যে সিন্ডার আছে আমি আলাদা করে নিচে খুঁড়ি দিচ্ছি না, কারণ সিন্ডারে গিয়ে ওই যে হোলগুলো থাকে সেগুলো কিন্তু ব্লক করে দেয়। তো জাস্ট মেশানো আছে, দেখে নেবেন যে কতটা পরিমাণে ভেতর অবধি বসে। দেখুন তবের থেকে এর আকার উঠে গেছে, তবের থেকে এর হাইট বেশি, তো মাটি আরও কমাতে হবে। টবের যেন ভেতরে থাকে, অনেকে দেখেছি আমাকে পোস্ট করেন ভিডিও, টবের থেকে এর মাটি উঁচুতে আছে। অ্যাকচুয়ালি বসানোর নিয়ম এটা না, এটা টোটালটা ঢুকবে, টোটালটা ঢুকবে। যদি যতক্ষণ না ঢুকছেন আপনি তলায় মাটি কম দিন, কোনো অসুবিধা নেই, কিন্তু যেন এইটা এই গাছটা যেন টোটালটা আপনার কিন্তু ভেতরে যায়। দেখুন টোটালটা ভেতরে গেছে, এবার আপনি চারধারে মাটি দিয়ে ভরান। গাছ কিন্তু মেন রুটের থেকে ওই যে হেয়ার রুট থাকে, ফিডার রুট যেটা বলে, সব গাছের ক্ষেত্রেই কোনো না কোনো রকমভাবে ফিডার রুট থাকে, বিনা ফিডার রুটে গাছ খাবার খেতে পারবে না। তো ফিডার রুট কিন্তু বাড়ানোর সবথেকে সঠিক পদ্ধতি এটাই যে আপনি যেরকমই গাছ কিনুন না কেন সেই গাছটাকে বড় পটে বসাবেন না। আপনি একটা এইটুকু পুচকে গাছকে যদি আপনি একটা 8 ইঞ্চির টবে বসিয়ে দেন তাহলে তার ফিডার রুট আসতে অনেক সময় লাগবে, কারণ সে দেখছে আমার বড় জায়গা, প্রচুর জায়গা আছে, আমি মেন রুট আগে বাড়াই তারপর ফিডার রুট বাড়াবো। গাছের গ্রোথ আসতে হবে এবং আপনার জল দেওয়ার পরিমাণ বেশি হয়ে যাবে, গাছে জল বসে কিন্তু গাছ নষ্ট হবে, মেন প্রবলেম এটাই হয়। যত ছোট গাছ আগে ছোট টবে বসাবেন, যখন দেখবেন এর ওপরে ফিডার রুট চলে এসছে, মানে ওপরে দেখবেন হালকা চুলের মতন সাদা সাদা অনেক শেকড় হবে, সেই শেকড় হবার পর গাছটাকে রিপোর্ট করবেন। তার আগে জাস্ট ছোঁয়ারও দরকার নেই, যে এইটুকু খেতে দিচ্ছেন এই পটেই চলবে, কোনো অসুবিধা নেই। নর্মাল জল দেবেন, কোনো ব্যাবেস্টিনের জল, ফাঞ্জিসাইডের জল কিচ্ছু লাগবে না, জাস্ট লাগবে না। এটা দেশি জারবেরা, যে হাইব্রিড হলে তবু আমি বলতাম যে একটু ব্যাবেস্টিন গুলে জল দিন। দেশি জারবেরা যত বেশি যত্ন করবেন তত সমস্যা, যতটা পারবেন নর্মাল যত্ন করবেন, মাসে দুবার খোল পচা দেবেন, হ্যাঁ একবার মাসে ফাঞ্জিসাইড দিয়ে স্প্রে করবেন ফাঙ্গাল ইস্যু বেশি হয় বলে, আর সপ্তাহে একবার করে পেস্টিসাইড দিয়ে স্প্রে করবেন, এইটুকুই ব্যাস। আর নর্মাল যেরকম খোল পচা দিচ্ছিলেন মাসে দুবার দেবেন। এনপিকে দিয়ে যদি ব্যালেন্স এনপিকে দিয়ে অন্য গাছকে যদি স্প্রে করেন বেশি দরকার নেই, মাসে দুবার দিলেই যথেষ্ট এই গাছের জন্য, সেরকম খুব একটা আহামরি যত্ন লাগে না, কারণ এটা দেশি জারবেরা কিন্তু খুব কিউট, তাই জন্য নিয়ে আসি। এবং প্রচুর পরিমাণে ফুল দেয়, একসঙ্গে প্রায় ভরে যাবে পুরো এই দেশিগুলো। হাইব্রিডগুলোতে সংখ্যা কম হয়, সাইজ বড় হয়, কিন্তু দেশিগুলোতে পরিমাণ প্রচুর হয়। তো এইগুলো কমন, ইজিলি আপনারা তৈরি করতে পারেন ঘরে, এগুলো ইজি থাকবে। রোদ্দুরটা একটু মেনটেন করে দেবেন, ডাইরেক্ট সানলাইট একে দেবেন না, যা কোনো জারবেরাই একদম খটখটা রোদ্দুর নিতে পারে না, শেড লাগে, সেমি শেড এরিয়ায় রাখবেন। আর বৃষ্টির জল যদি বলেন তো বলবো যে ডাইরেক্টটা না পড়াই ভালো, কিন্তু আমার তো থাকে, তো তাতে আমার কোনো অসুবিধা হয়নি আজ পর্যন্ত, একটা গাছও কোনো দিন মরেনি। পিঙ্কটা অনেক জন্ম ধরে আছে, আমার চ্যানেল করার আগে থেকে আছে, তো তাদের কিছু হয়নি, তারা ওপেন বৃষ্টির মধ্যেই থাকে কারণ আমার কাছে কোনো শেড নেই। তো তাও বলবো যে যদি মনে করেন যে মেনটেন করার কথা, তাহলে এই জারবেরা গাছে ডাইরেক্ট বৃষ্টিটা দরকার নেই, ঝাঁট আসুক হালকা ভিজুক কোনো অসুবিধা নেই, ডাইরেক্ট বৃষ্টিটা দিলে একটু প্রবলেম হলেও হতে পারে, এছাড়া আদার্স কিছু না। এবার এটুকুই,
আর কিছু নেই, যেটুকু ছিল সেটুকু বললাম, আপনাদের সামনেই বসালাম। এবার আস্তে আস্তে তো এরও আপডেট ভিডিও দেখবেন, নষ্ট হবে না আশা করছি, কিন্তু অনেক সময় অনেক গাছ নষ্ট হয়, নিজের দোষেও হয় বা প্রাকৃতিক দোষেও হয়। এখন অনেক সময় হয় যে এমন জায়গায় রাখি ঝড়ে উল্টে নষ্ট হয়ে যায়, একবার যদি বসানোর পর আবার রিপোর্ট করতে হয় অনেক সময় সার্ভাইভ করে না, তো নানা রকম প্রবলেমের জন্য হয় প্রবলেম, কিন্তু তাও অতটাও নয়। দেশি জারবেরা খুব ইজি গাছ এবং ইজিলি হয়। তো দুটো গাছ এনেছি, এটা একদম লাল, টকটকে লাল, দেখতে ভালো, তাই এনেছি, দেখি কতটা পরিমাণে যত্ন করতে পারি। আমি ভিডিও করি মানে এটা নয় যে আমি সব পারি, সেটা নয়, একদমই নয়, আমি যেটুকু করি নিজে নিজে সেটুকু আপনাদের সামনে তুলে ধরি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই নিজের কমেন্ট বক্সে জানান, যেটুকু জানি সেটুকু অবশ্যই বলবার চেষ্টা করব। আর আগামীকাল আবার দেখা হবে অন্য কোনো গাছের ভিডিও নিয়ে, আজকে এইটুকুই।